আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো প্রথমে সবাইকে জানাই ঈদ মোবারক। বেসিক্যালি গতকাল ঈদ গেল এবং আজকে থেকে মোটামুটি বাসায় আমি ফ্রি, তাই ভাবলাম ছোটখাটো একটা ভিডিও তো বানানোই যায়। তো বেসিক্যালি আজকে আমি কোনো ধরনের এডিটিং টিউটোরিয়াল বা কোনো ধরনের অ্যাপস রিভিউ নিয়ে আসিনি। আজকে আমার সাথে থাকছে আমার নতুন দুটি বন্ধু, তো চলুন পরিচয় করছি তাদের সাথে। সো আমার প্রথম যে বন্ধুটি হলো সেটি হলো যে একটি ক্যামেরা, যেটা আনুমানিক 1976 সালের দিকে, খুব সম্ভবত 1996 সালের দিকে আমার বাসায় নিয়ে আসা হয়। তো এটিতে গেল প্রথম বন্ধু, যেটি হলো যে ক্যাননের একটি ক্যামেরা, ক্যানন মেট। তো বেসিক্যালি ক্যামেরাটি অনেক পুরনো এবং সেটি মালয়েশিয়া থেকে আনা হয়। এবং সেকেন্ড যে বন্ধুটি হলো সেটি হলো যে অলিম্পাস। তো এটাও সেম 1996 সালের দিকে বাসায় আনা হয়, এবং মোটামুটি বলতে গেলে অলিম্পাস এই যুগে এখন আর পাওয়া যায় না। এটি এখন একটা ডাইনোসরের মতো কিছু, বিলুপ্ত প্রাণী। তো এটি আমার বাসায় আছে এবং আমি বেশ কিছুদিন আগে জানতে পারি যে এটি আমার বাসায় আছে। আপু আগে নিয়ে আসে, উনি আগে মালয়েশিয়ায় থাকতেন, তো উনি নিয়ে আসে এবং আম্মু আমাকে বের করে দিচ্ছে যে দেখ। তো আমি ভাবলাম চলেন আপনার সাথে একটু এক্সপ্লোর করা যাক যে ভিতরে কী আছে বা কীভাবে চলে, কীভাবে কাজ করে। যেহেতু অনেক আগের ক্যামেরা, সো এটাতে কাজ করে সম্পূর্ণ রিলের সাহায্যে, এবং যেহেতু বাজারে এখন রিল নেই, সো এই দুটি ক্যামেরা এখন চালানো মোটামুটি অসম্ভব ব্যাপার। তবুও আমি হালকা পাতলা ঘাটলাম, ঘেটে যা দেখলাম যে একটা ক্যামেরা হালকা চলে, মানে চলে বলতে গেলে যে আমি যদি ব্যাটারি ঢুকাই দিই, জাস্ট রিলের যে বাটনটা আছে সেটা ঘুরে। তো চলুন এটাকে খুলে দেখা যাক যে ভিতরে আতিপাতে কী আছে। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই টাইপের ভিডিও সবসময় নিয়ে আসি। সেটা তো যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই জানেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভালো লেগে যায়, এবং অবশ্যই একটি কমেন্টও নিচে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বুম, তো বেসিক্যালি এই হলো দুটো ক্যামেরা। তো এক কাজ করি আমরা, আগে অলিম্পাসটার একটা ছোটোখাটো রিভিউ মারি ক্যাননটারের পাশে দেখি। তো বেসিক্যালি এটা দেখতে অনেক সুন্দর আসলে, এটা একটা ফোকাস কেন্দ্র আছে যাতে ফোকাসটার মধ্যে কোনোভাবেই কোনো ধরনের দাগ না লাগে। আপনি খেলতে পারেন এমনি করে, বেশ টাইম পাস হবে মোটামুটি লেভেলের। সো এই যে এখানে বাটনটা আছে, এটা দিয়ে সুন্দর মতো আপনি ছবি ক্যাপচার করতে পারতেন, অবশ্য এখন পারবেন না। আর এই জায়গায় আছে একটা ছোটোখাটো ভিউ ফাইন্ডার, যেখানে একটি লাইটের সাইন আর একটা ব্যাটারির সাইন আছে। দেন এদিকে লেখা আছে যে অলিম্পিয়াস লেন 27 মিলিমিটার, এটা মেবি পাওয়ার বাটন, নষ্ট হয়ে গেছে, চাপ দিলে এখন ভিতরে যায় না। আর এখানে আছে আপনার একটা ফ্ল্যাশ লাইট আর দুইটা লাইট মেবি। সো এটা এটা খোলা অপশন আছে, খুলি এটা, খোলা যায় না এখানে, খুলছে। ও ভাই, খোলার পর সেই লেভেলে সুন্দর। সো বেসিক্যালি এখানে যে যে পার্টগুলো আছে, এটা মেবি এটা যদি দেখায় এটা এক দিক ঘুরে ফিল্ম মেবি এটা রোল করার কাজে লাগে, এদিক দিয়ে মেবি ফিল্ম রাখে না, এদিক দিয়ে রাখে ভাই, এদিক দিয়ে রোল করে, খুবই কনফিউজিং ব্যাপার সবার। সো এটা আসলে এটার কী কাজ আমি বুঝলাম না, মানে ফোকাস তো এই জায়গায় না, মানে ও এটা হুদায় দিয়ে রাখছে ভাই। আপনি এই জায়গায় বুঝছেন পানি জমায় আপনি অ্যাকোরিয়ামে মাছ চাষ করতে পারবেন, এই জন্য দিছে ক্যামেরা একটু সৌন্দর্য বর্ধক অ্যাকোরিয়াম। সো এটা আসলে খুব সুন্দর ভাবনীয়। তো এই জায়গায় ভিউ ফাইন্ডারের উপরে আছে এই একটা সুন্দর একটা, কী বলে, একটা খোপ, মুরগির খোপ বলতে পারেন। আপনি এই জায়গায় বুঝছেন এখান দিয়ে পাইপ দিয়ে আপনি পানিও খেতে পারবেন চাইলে, চাইলে আবার যদি মাছ চাষ করেন আপনি মাছও বুঝছেন পানি টেন দিতে পারবেন, অনেক কাজে দিবে আসলে। সো এদিক দিয়ে আছে বেসিক্যালি ব্যাটারি ঢুকানোর ওপেন একটা বাটন, দুইটা অলিম্পিয়াস ব্যাটারি আপনি ঢুকাতে পারবেন, বা বর্তমানে সানলাইট যে ব্যাটারিগুলো আছে আপনি চাইলে সেগুলোও ঢুকাতে পারবেন। তো আসলে আমার কাছে ক্যামেরাটা সুন্দর লাগছে। আর ভিউ ফাইন্ডার মোটামুটি একটা ভিউ ফাইন্ডার এখনও খুব কাজে, আসলে ভিউ ফাইন্ডার ফোকাস করবে কিনা আমি জানি না। সো যাই হোক, ফোকাস করলে করুক না করলে নেই, কোনো সমস্যা নেই ভাই, আপনারা এটা গুগল করে নিতে পারেন। আমি হালকা গুগল করেছিলাম, তেমন কোনো ডাটা আমি পাই নাই, আমার কাছে এত সুন্দর মনে হয় নাই। তো বেসিক্যালি এই হলো একটা ছোটোখাটো ক্যামেরা, দেখতে খুব স্টাইলিশ, খুব সুন্দর, খেলার জন্য অনেক কিছু আছে, মাছ চাষের জন্য অনেক কিছু আছে, কোক, স্প্রাইট, ড্রিঙ্কস সব কিছু আপনি খুব ইজিলি আপনি এখানে রাখতে পারবেন। এবং ছবি তুলতে তুলতে যদি আপনারা টায়ার্ড হয়ে যান অবশ্যই এখানে থেকে আপনারা চিপি দিয়ে খেয়ে নিতে পারবেন। সো এটা একটা খুব সুন্দর অভাবনীয় প্রস্তাব। আচ্ছা এবার এটাকে আমরা একটু এক সাইডে রাখি। এবার পালা হলো ক্যানন মিটার, তাই সাইজে যদি আমি তুলনা করি, এটা একটা ছোটো বাচ্চা, এটা আম্মা, ঠিক আছে, এত এত বড় ক্যামেরা। এখানে আছে F3.5,
একটা জাপানি প্রোডাক্ট। এখানেও আপনি খেলার মতো খুব সুন্দরভাবে পেয়ে যান, যখন ছবি তুলতে টায়ার্ড হয়ে যাবেন আপনি খেলবেন, বুঝছেন, খুব সুন্দর লেভেলের টাইম পাস হয়। তো এদিকে সেম একটা ফ্ল্যাশ লাইট আছে, একটা ক্যামেরা আছে, এই দুটো মেপে একটা লাইট অপশন, ক্যানন মেড ডিএক্স প্রি ফোকাস, আর এটার মডেল হলো SM200AF। সো এটা দেখি খোলা কোনো অপশন আছে কি না, এটা ভিউ পয়েন্ট আছে বাট ওই অলিম্পিয়াস থেকে ছোট আমার মনে হচ্ছে, আসলে ছোট দেখতে। সো এই জায়গায় এটা কি ভাই খোলা না কেন? ও এদিক দিয়ে একটা খোলা খোলা অপশনটা দেখি, সো এটা খুলি, খোলে না কেন, খোলা খুলতেছে না, হ্যাঁ খুলছে। তো ভাই খোলার পরে সেম বেসিক্যালি অলিম্পিয়াসে যেটা যা যা ছিল এখানেও সেম, রোল করার মতো একটা জিনিস, ফিল্ম দেখার একটা জিনিস, আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছবি তুলতে টায়ার্ড হয়ে গেলে এখান থেকে কোক, স্প্রাইট, পানি, সফট ড্রিঙ্কস, যে কোনো কিছু আপনি চাইলে খেতে পারবেন, আর চাইলে এখানে আপনি মাছও চাষ করতে পারবেন, ছোটো ছোটো পোনা মাছ যেগুলো আছে সেগুলো আপনি চাষ করতে পারবেন, খুবই সহায়তা আপনার ক্যামেরার সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সো এদিকে আছে যে একটা স্পঞ্জ, এটা আবার কি ভেবে বুঝলাম না, এটা আবার কি, তো ও এটা আপনি, এটাও একটা সুন্দর জিনিস ছবি তুলতে টায়ার্ড হয়ে গেলে এটা কেমনে করবেন, সাউন্ডটা খুবই রিফ্রেশিং সাউন্ড, এভাবে আবার আটকে ফেলবেন, দেন এখান থেকে আপনার ছবি তুলতে পারবেন। এদিকে আসছে আবার ব্যাটারি অপশন, এটা কি, সো এই জায়গায় বড়ো ব্যাটারিগুলো ঢুকাতে হবে, এই জায়গায় অলিম্পিয়াস বা সানলাইট টাইপের কোনো ব্যাটারি মেবি কাজ করবে না, আচ্ছা ও করবে, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস। সো আপনারা এখান থেকে চাইলে বড়ো বড়ো সানলাইট ব্যাটারিগুলো ঢুকাতে পারেন, ছোটো ছোটো সানলাইট ব্যাটারিগুলো ঢুকাতে পারেন। এটা কি, এটা আচ্ছা এটা একটা ফোটা, এখানে আপনি মনে করেন যে কোক খাওয়ার জন্য যে স্ট্রো আছে আপনি সেটা এখানে রাখবেন, ঠিক আছে, এখানে টাইম পাস আপনি করবেন, আচ্ছা দুটাকে পাশে রাখি, বুঝছেন, দুটা পাশে সো এই দুটা দ্বারা আপনি খুব ইজিলি ছবি তোলার সাথে সাথে কোক, স্প্রাইট, সফট ড্রিঙ্কস, অ্যাকোরিয়ামে মাছ চাষ আপনি দুটাই করতে পারবেন। পার্সোনালি আমার কাছে অলিম্পিয়াস থেকে খুব সুন্দর লেগেছে, আপনাদের কাছে কোনটা সুন্দর লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি নেক্সট কী টাইপের ভিডিও চান বা আপনার এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই টাইপের ভিডিও আরও চান কিনা আপনাকে সেটিও আমাকে জানাতে পারেন। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে সাথে আপনিও শেয়ার করে দিতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।